মর্নিং বন্ধুগণ, তো সকালবেলা খানের টেবিল থেকে আমি আমার ভিডিওটা শুরু করাম। তো সবাই রে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শিল্পা স্টাইল ড্রিমি অ্যান্ড ফেসবুক পেজ শিল্পা সিলেটি ব্লগ। আজকে উঠতে উঠতে ঘুম থেকে অনেকটা লেট হয়ে গেছে, কারণ মা তারা তো ঘরে নাই, ডাকার মতন খেয়েও নাই। তো আমরা তিন ভাই বোন মানে খুব আরামেই ঘুমাইছি, খেয়েও ডাকাও কর নাই, তাহলে কি অনেকটা লেট হয়ে গেছে। তো মানে চট জলদি যেটা হয় এবং আমার বইনে আমার হাতে যেটা বালা পায় আমি চেষ্টা করছি এটাই বানাইবার। তো তাই আমার হাতে ওই যে খাকরুল আলু দিয়া নিরামিষটা খুব বেশি ভালা পায়, তো ওইটাই বানাইছি। উপরে থেকে একটু ঘি দিছি, ঘি দিয়ে এখানে গরম গরম ভাত আর গরম গরম খাকরুল আলুর নিরামিষটা বাড়িয়া রাখছি, যাতে একটু ঠান্ডাই যায়, তাই ওইদিকে রেডি হইতে আসে। আর এদিকে আমিও বাড়ি লাইছি আমার হানি যে এই যে এক কাপ চা একটা টুথ বিস্কুট। তো তোমরা তো সবই জানো যে মানে বিনা চায় আমার সকালটা ইনকমপ্লিট থাকে, তো সকালবেলা আমার এক কাপ চা মোটামুটি খাইতেই লাগে। আজকে দুধ চা খাইলাম, কারণ ঘরের মধ্যে দুধগুলো আসলে এটা নষ্ট হয়ে যাব, নাইলে আমি এমনি লিকার চাটাই খাইয়া থাকি। আর এদিকে মোটামুটি ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, আর এখন আমার বইনও বই গেছে খাইতে, তাই দেখার আমার দিদিভাই খুব সাত করে রাঁধছে, আলুটা একদম সফট হয়েছে, মোটামুটি কিটা হইতাম আমার তোমরা। চলো তাইরে একবার আমি নিজের মুখে জিগাই যে রান্নাটা কীরকম হয়েছে, তাই মুখেই তোমরা শুনবাই। সত্যি সত্যি খুব স্বাদ হয়েছে নি। তো বন্ধুগণ, তাই মুখে গিয়ে তো শুনিয়া লাগছে যে এখানেটা মনে হয় স্বাদেই উইসে, আমি তো হয়তো খাইছি না এখনও। আর এখানে আমি আর তাই অনেকটা গল্প করলাম, মানে তাই কলেজের গল্প করলাম আর কি, যে নতুন এইচএস ফার্স্ট ইয়ারও আইয়া অনেক স্টুডেন্ট অ্যাডমিশন লইছে কীরকম কিতা খ। তো এখানে মোটামুটি আমরা দুই বইনে বইয়ে বইয়ে অনেকটা গল্প করলাম। তো এর মধ্যে উঠিয়া কইছে দিদি ভাই আমার অনেকটা স্বাদ লাগছে একটু বাদ দিয়ে। তো তাই যে সকালবেলা আবার ভাত লইছে তার মানে বুঝি লইছে আমি অনেকটাই স্বাদ হয়েছে, কারণ মানে সকালবেলা অতটা ভাত খাইতেই চায় না, কোনো মতে জোরজবস্তি মায়ের খাওয়াই খাইতেই পারে না। তো আজকে নিজের থেকে জানিয়ে লইছে, তো বুঝিলাম কতটুকুই স্বাদ হয়েছে। তো তাই খাইয়া হইয়া এখন যাইব গিয়া তাই এক্সাম দেওয়াত, আর আমি তো আমার ঘরের যতগুলো কাজ আছে কাজ করি। তো তাই লেট হয়ে গেছে, আমার কইছে টুকটুক দেখ, তো এখানে আমি বাইরে হইয়া তোমরাও দেখাইলাম দেখো আর দুইটা টুকটুক দেখি যাইব কি না। এইদিকে চাইয়া দেখো ওইদিকে তো আর না, ওইদিকে দুইটা আর, তো তারা জিগাইছি তারা কইছে না তারা এইদিকে যাইতো না, তারা অন্য সাইডে যাইব আর কি। তো দেখি ওই দিক থেকে আইনে কোনো না কোনো দিক থেকে তো একটা আইতো, ওই যে আর একটা আই গেছে। তো চলো ওইটার হাত দেখাই যদি যায়, এটা তো কইছে ঠিক আছে ওই টুকটুক কইছে যাইব। তো তাই আমি ডাক দিছি যে পাইলেছি চল যা। তো তাইও এখন বন্ধুগণ যার গিয়া, তো তাই যাও গিয়া তোমরা একটা খুব সুন্দর একটা জিনিস দেখাইবো আমি। এই যে দেখতে পারা এটা হলো আমন্ড গাছ আর কি, আমন্ড বাদাম যেগুলো আছে এইগুলো দেখো নিচে কীরকমভাবে ফড়িয়ে থাকে। এই অ্যাকচুয়ালি এগুলো মানে ফাটাইয়া খাইতে আর কি খুবই কষ্ট হইতে লাগে, এরকমভাবে ফড়িয়া থাকে। তোমরা যদি কেউ লাগে আমার কমেন্ট করে আমি তোমরা দিব। তো আসলে কখনো একটু কাজুজ করা যাক। আর এদিকে দেখো অনেকটা ভিজা কাপড়, তোমরা তো জানো কীভাবে বৃষ্টি দেয়, দেখি একটু মেলিয়া উলিয়া দিই যদি শুকায় উকায়। তো সব কিছু দেখো আস্তে আস্তে মেলিয়া উলিয়া দিলাইছি, আই হোপ যে আজকে একটু একটু শুকাইছি, বোনাইলে কাপড় উপরও গন্ধ শুরু হয়ে গেছে, অত গন্ধ করে আর মানে মানে রৌদ্র নাই বুঝতেই পারায়। আর এখানে আমার একটা পার্সেল আসছে, ওইটা রিটার্ন করতাম, তো ওইটারও ঠিকঠাক করিয়া রাখছি। আর এইদিকে যে আমার মিনি দেখো আমি কাজ করতে দেখা, এইদিকে একবার যায় ওইদিকে একবার যায়, কারণ হ্যাঁ খেলার টাইম মোটামুটি হ্যাঁ খেলা উলা করব। আর এখন আমি গিয়া দুপুরে রান্নাটা করে নিলাম। বন্ধুগণ আজকে দুপুরের খানের মধ্যে আছে হইল গিয়া পনির। পনিরটা বানাইছি আমি হইল গিয়া বাদাম বাটা চাল মগজ গজ দিয়া খুব সুন্দর করে বানাইছি। আর পনিরগুলো আমি বাজি নামিয়ে এমনিই দিলাই, আর তার সঙ্গে বানাইমু ডিম কারি। ডিম কারিটা একটু পরে বানাইলাম দাঁড়াও, তার আগে বেল বাজিয়ে উঠছে জাবরা নেওয়া তাইছে আর কি, জাবরাটা ফালাইয়া তারপরে আইয়া আমি মোটামুটি আস্তে আস্তে ডিম কারিটাও বানাইলাম। তো চলো বাইরে বাইরেই বাইরেই যখন বাইরে হয়েছি তোমরা একবার দেখাই দিই বাইকটা কীরকম কিতা। বাইকটা দেখতে আমার ভীষণ ভালো লাগে, এটা লাগে যে সময় আই ভাবি তোমরা লোক একটু দেখাই বাইকটা কীরকম কিতা। দেখো বেশি গাড়ি ঘোড়া মানুষ উনুষ খেয়েও নাই মোটামুটি। আর এখানে দেখো আমার ডিম কারিটাও রেডি হয়ে গেছে। আর এই দেখো ডিমটা দেখলে না ফাটা, কারণ এটা আমি এই কাটা চামচ আছে না ভালা হুড়িয়া বেশি হুড়িয়া আমি ইয়ে হুড়িয়া দিই খানা খানা হুড়িয়া দিই যাতে মশলাগুলো ঢুকে আর কি। আর এখন আমিও বই গেছি ভাত খাওয়াতে, একটু ভাতও খাইমু। আর মানে দুপুরবেলা আমার এক জায়গায় ইনভাইট আছে, তো এটা লাগে একটু ভাত লইয়া বই গেছি। আমি মোটামুটি পনিরও খাইতাম না আর ডিমও খাইতাম না। তো তোমরা সঙ্গে দেখো দেখো বন্ধুগণ, অত সময় সময় পাইছি না তোমালোকে কথা খোয়ার, অনেকটা কাজ আসলে দেখতে পারছো। খাইয়া দিয়া স্নান করলাম ঠাকুরকুর দিয়া, এখন রেডি হয়ে গেলাম এক জায়গায় যেতাম
কই যেটা আমি সবকিছু নেক্সট ব্লগে পাইবা ঠিক আছে এই ব্লগ আমি দিতাম না আর এখান থেকে আওয়ার পরে বিকাল থেকে আবার ব্লগটা স্টার্ট হম ঠিক আছে আর প্লিজ বন্ধুগণ যারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখায় প্লিজ সাবস্ক্রাইব করিও আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখায় প্লিজ আমার পেজটা ফলো করিও তো তোমরা সঙ্গে দেখো আর আমার কীরকম লাগে কমেন্টে জানাইতে একদমই ভুলিও না তো সবের ইনভাইট আসলো ভাই বোন যেত না তো আমারই যেতে লাগে মানে নিমন্ত্রণ রক্ষা তো করতে লাগে না একজনে তো আমারে ফাটার যে মাও থাকতো তো মারে ফাটাই দিলাম না কিন্তু এখন তো কিছু করার নেই আমারই যেতে লাগে তো সাজগুজ ছড়া আমার কমপ্লিট হয়ে গেছে আর বাই এইবো তারপর আমি একটু বাইরইবো আর কি কারণ বোন একলা একলা তো বিকালে তোমার সঙ্গে আইয়া দেখাইব টাটা বন্ধুগণ তো বন্ধুগণ নিমন্ত্রণ বাড়ির থেকে তো আই গেছিলাম ধরো 4টা 5টায় তারপরে আর কোনো ধরনের ভিডিও ভিডিও বানিয়েছি না এখন রাত্রে ধরো 8:30 বাজে এখানে আইয়া দেখি বাইয়া দেশি মুরগি আনিয়ে রাখছে আজকে আর একটা দাদা আইব খাইতে তো কইছে মানে একদম ঝাল ঝাল হরিয়া খসা খসা চিকেন বানাইতাম তো তারা লেগিয়া সবাই লেগিয়া মোটামুটি বানাই লইছি তো চলো কালকে সকালে তোমার সঙ্গে মিলব তো কালকে সকালে দেখতে পারে অত কিছু আনা হয়েছে মানে মাথারা আই গেছে দেখো এখানে 3 প্যাকেট ষোলো আনা আনছে তিনশুকিয়ার থেকে এখানে আনছে চা পাতা ডাল মুট আনছে তারপরে মাথারা খুব বেশি ভাল লাগছে এই চিপসটা খাইয়া তো এটা আমরা লাগিয়ে আবার লইয়া আইছে বুঝছো তারা যেটা খাইয়া ভাল লাগে ওইটা যদি না নেয় আইটা হইলো কিতা নাম তিনশুকিয়ার খুব বেশি ফেমাস একটা দোকান LMB এখান থেকে মিষ্টি বাবা খুব বেশি ভালো পাই তার লাগে আমরা লাগিয়েও লইয়া আইছে আমরা না করছি বারেবারে যে মিষ্টি খাইতাম না মিষ্টি খাইতাম না আমরা ঘরে মিষ্টি একদমই চলে না কিন্তু তারপরে আমার বাবাই লই আইছে দেখতে পারো এটা অর্ধেক খাইয়া আমার বাইয়া রাখি দিছে খালি এটা নিয়ে বন্ধুগণ তোমরা দেখাই যে মেইন জিনিসটা কিতা আনছে তিনশুকিয়ার থেকে মেইন জিনিসটা হইলো আনছে এলো গিয়ে হাফরেঙ্গা মরিচ বেশি করিয়া আনছে যাতে শুকাইয়া রাখি দেয় যে সময় ইচ্ছা হবে তারা বলে খাইতো দেখছো কতটি আনছে তার সঙ্গে আমার লাগে আরেকটা জিনিস আনছে আমার লাগে আনছে দেখো এই স্লিপারটা আনছে আমার লাগিয়া আমার নেল পালিশের লাগে একদম মানে ম্যাচ হয়ে গেছে তো কইও তোমরা এই ব্লগটা কীরকম লাগছে আশা করি তো সবার ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ বন্ধুগণ শেয়ার করিও আর কমেন্টে জানাইও যে কীরকম লাগছে আবার দেখাইব নতুন একটা ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকিও সুস্থ থাকিও টাটা।